বিরতির পর ফিরে আসলাম। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নতুন নতুন নামে নতুন ধাঁচে সরব হয়েছে জনসম্পর্ক অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, এবং সে থেকে শাসক দল বিজেপি যে একটু এগিয়ে রয়েছে সেটা বলাই বাহুল্য, তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই। সকলের লক্ষ্য একটাই, 2023 নির্বাচন, যদিও তার আগে রয়েছে রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এবং এই নির্বাচনের আগে পাহাড় থেকে সমতল সর্বত্র নিজেদের ঘাঁটিকে শক্ত করার জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে শাসক দল বিজেপি, এবং বিভিন্ন জায়গাতে চলছে বিভিন্ন অভিযান, বিভিন্ন জনসম্পর্ক অভিযান থেকে শুরু করে নানান রকম সম্মেলন। আজকে যেমনটা লক্ষ্য করা গেল, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মহিলা লাভার্থী সম্মেলন, যে লাভার্থী সম্মেলন আজকে অনুষ্ঠিত হয়েছে করবুকে, 43 করবুক মন্ডলে শিলাছড়ি মাল্টিপারপাস হলে আজকের এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। যদিও সম্মেলনে আজকে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ সভাপতি পাতালকন্যা জমাতিয়া, এবং তার পাশাপাশি রাজ্য কমিটির সম্পাদক রতন ঘোষ, উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, উপস্থিত ছিলেন রাজ্য কমিটির জনজাতি সম্পাদক ধৈর্য রায় ত্রিপুরা সহ আরো একাধিক কর্মী সমর্থকরা আজকে এই সম্মেলন অর্থাৎ লাভার্থী সম্মেলনে উপস্থিত ছিলেন। আজকের এই সম্মেলন সম্পর্কে জানবো একটু বিস্তারিতভাবে। আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছে বার্তা সম্পাদক ব্রত চক্রবর্তী, নিউজরুমে যাব, তবে তার আগে আজকে লাভার্থী সম্মেলনে ঠিক কি বক্তব্য দিয়েছেন উপস্থিত অতিথিরা শুনে নেব। উপস্থিত আছেন রাজ্য কমিটির জনজাতি মোর্চার সেক্রেটারি ধৈর্য রায় ত্রিপুরা, উপস্থিত আছেন এই মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী বিমলমালা দি, তৎসঙ্গে উপস্থিত এই মন্ডলের অন্যান্য কার্যকর্তা যারা আছেন, মা বোনেরা, সকলকে গৌরব অভিনন্দন। আজকে আমরা সকলে পাতালকন্যা দিকে শুনবো, ওনাকে শোনার জন্য আপনারা সকলে এসছেন। বেনিফিসিয়ারি যে সম্মেলন, এই সম্মেলনে উপস্থিতি আজকের সভার সভাপতি, আমাদের মন্ডলের প্রেসিডেন্ট উপস্থিত, আমরা আমাদের প্রদেশ কমিটি সাধারণ সম্পাদক, ডিস্ট্রিক্ট কমিটি প্রেসিডেন্ট, মহিলা সম্মেলন, তার মানে হচ্ছে সরকারি কাছ থেকে কি কি বেনিফিসিয়ারি দেওয়া হচ্ছে, সেই বেনিফিসিয়ারিতে আমাদের মহিলারা যতটুকু আজকে বেনিফিসিয়ারি পেয়েছে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা হচ্ছে আজকের এই সম্মেলন। এখন বুঝতে পেরেছেন, আজকের সম্মেলনটা হচ্ছে মহিলা বেনিফিসিয়ারি নিয়ে সম্মেলন, শুধু মহিলা সংগঠন না, বেনিফিসিয়ারি সরকারের কি কি রাখার জন্য আমরা পেয়েছি, যারা পেয়েছে তাদের। আপনার শুনলেন আজকের এই সম্মেলনে উপস্থিত পাতালকন্যা জমাতিয়ার বক্তব্য, তবে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখন যাব আমাদের নিউজরুমে, দেবদা রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবদা, তোমার কাছে প্রথমেই যাব, আজকে টিপিএফ ত্যাগী এবং বিজেপি নেত্রী পাতালকন্যা জমাতিয়ার নেতৃত্বে এই লাভার্থী সম্মেলন আজকে অনুষ্ঠিত হয়েছে, এ থেকে আমরা কি বুঝতে পারি রাজনৈতিক সমীকরণটা এখন ঠিক কি রয়েছে, কোন দিকে ধাবমান? আসলে তুমি একটু আগেই বলছিলে 2023 বিধানসভা নির্বাচন যতই এগোচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সমতল থেকে পাহাড় সর্বত্র তাদের যে সাংগঠনিক শক্তি তা সংহত করার জন্য এগিয়ে চলেছে, পাশাপাশি এক্ষেত্রে শাসক দল বিজেপি কিন্তু মোটেও পিছিয়ে নেই, তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে। তো কি করে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো যায়, মানুষের মন জয় করা যায়, মানুষের মধ্যে জায়গা করে নেওয়া যায়, সে ব্যাপারে কিন্তু শাসক দল বর্তমানে যথেষ্ট সচেষ্ট, পাখির চোখ 2023। সুতরাং এই বর্তমানে শুরু হয়েছে প্রতিটি মহকুমায় শুরু হয়েছে বিজেপির জনজাতি মহিলাদের লাভার্থী সম্মেলন, তা আজকে অনুষ্ঠিত হলো করবুকে। এই যে লাভার্থী সম্মেলন, এর একটাই লক্ষ্য মহিলাদের সুসংগঠিত করে তাদের মধ্যে বিজেপির যে ভাবধারা আছে তা প্রবাহিত করে, তা স্থাপিত করে সাধারণকে, বিশেষ করে মহিলাদের বিজেপির পতাকা তলে সামিল করা। আজকের যে এই লাভার্থী সম্মেলন শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থকদের কিন্তু ছিল না, তা ছিল সকল অংশের জনজাতি, যারা এ ধরনের জনজাতি মহিলা যারা এ ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পেয়েছেন, কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন বা কি তাদের এখনো অপ্রাপ্তি রয়েছে সেসব নিয়ে আলাপ আলোচনা। তো সুতরাং পুরোটাই কিন্তু রাজ্য যে আসন্ন বিধানসভা নির্বাচন 2023 এর একটা প্রস্তুতি, সংগঠন বৃদ্ধির প্রয়াস, স্বীকৃতি। দেবতা, 2018 সালে নির্বাচনের পর রাজ্যে ক্ষমতায় এসেছে জোটসঙ্গী বিজেপি এবং আইপিএফটি,
তারপরে কিন্তু অনেক নির্বাচন রাজ্যে দেখা গেছে, যেমন আমরা যদি ধরি এডিসি নির্বাচন, এডিসি নির্বাচনে বিজেপির জোটশরী কাইপিএফটির ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই বর্তমানে অবগত হয়েছি। তাহলে এই মুহূর্তে পাহাড়ে যদি জানতে চাই যে বিজেপির অবস্থানটা ঠিক কিরকম রয়েছে, কি বলবে? দেখো, পাহাড়ে বিজেপির অবস্থান খারাপ এক কথা কিন্তু বলা যাবে না। আমরা যে বিধানসভা নির্বাচনে আমরা অবশ্য দেখেছি যে আইপিএফটির সঙ্গে জোট করে পাহাড় দখল করেছে উভয় দল তথা বর্তমান সরকার, পাহাড় দখল করে আইপিএফটির মাধ্যমে তারা ক্ষমতাসীন হয়েছে। কিন্তু কিন্তু পরবর্তী সময়ে বিগত যে তোমার এডিসি নির্বাচন গেছে, এই এডিসি নির্বাচনে কিন্তু আইপিএফটি ততটা সফল হতে পারেনি, আমি একেবারেই ব্যর্থ বলবো, কারণ কোনো একটি আসনও পায়নি। এক্ষেত্রে তুলনামূলকভাবে বিজেপি কিন্তু সফল, বিজেপির যারা জয়ী হয়েছেন তারা কিন্তু যথেষ্ট আসন ফলাফল করেছেন। এক্ষেত্রে আরেকটা কথা বলতে হবে, তখন সময় কিন্তু বর্তমান সাংসদ বিজেপি নেতা যিনি বলেছিলেন যে তিনি পাহাড়ে সংগঠন করে, তিনি রেবতী ত্রিপুরা, তিনি পাহাড়ে সংগঠন করে চেয়েছিলেন যে এককভাবে যেন এডিসি নির্বাচনে লড়াই করা হয়, বিজেপি যাতে লড়াই করে। তবে যেহেতু আইপিএফটির সঙ্গে একটা আতাত রয়েছে, একটা সখ্যতা রয়েছে, পাছে শরিক দলের সঙ্গে মতানৈক্য বিভেদ তৈরি হয়, এজন্য কিন্তু বিজেপি সে পথে যায়নি। তবে ফলটা কিন্তু আশানুরূপ হয়নি, আইপিএফটি কিন্তু নিরাশ করেছে, যে কারণে বিজেপি আইপিএফটি দল কিন্তু এডিসিতে ক্ষমতাসীন হতে পারেনি। তীপ্রামথা পুরোপুরি এডিসি দখল করেছে, এক বিশেষ বিষয়। তবে একটা বিষয় কি, এই যে তীপ্রামথা এবং তীপ্রামথার বিষয়টি কিন্তু এখনো অস্পষ্ট, সঠিক নয়। তীপ্রামথার সুপ্রিমোর যে অবস্থান তা কিন্তু সঠিক নয়। তিনি বর্তমানে কিন্তু যেভাবে এগোচ্ছেন, একটা সময় ছিল জোরালো দাবি গ্রেটার তীপ্রাল্যান্ডের, প্রায় এক বছর অতিক্রান্ত, কিন্তু এখনো এখন কিন্তু এই গ্রেটার তীপ্রাল্যান্ডের কোনো সুরাহা করতে পারেনি। আশা করেছিলেন দিল্লি থেকে, দিল্লিতে ডেকে এ ব্যাপারে কিছু একটা সুরাহা করা হবে, কিন্তু দিল্লি কিন্তু এ ব্যাপারে সঠিক কোনো সেভাবে গুরুত্ব দেয়নি। এ কারণে বর্তমানে কিন্তু তীপ্রামথা সুপ্রিমো যথেষ্ট ব্যাকফুটে। এছাড়া বিজেপি অবস্থায় কি করেছে, তোমার পাতালকন্যা জমাতিয়াকে প্রজেক্ট করেছে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, পাতালকন্যা জমাতিয়া তার পরিচিত পাহাড়ে কিন্তু বেশ দাপিয়ে বেড়াচ্ছেন, এবং তুলনামূলকভাবে কিন্তু আবারও পাহাড়ে বিজেপির একটা নতুন করে বিজেপির কর্মী সমর্থকদের একটা বিস্তার লাভ করেছে, পাহাড়ে সংগঠন বিজেপির করছে। তো এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এই বিষয়ে একটা বিষয় বলা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ইদানিং বিজেপি পাহাড়ে তাদের ক্ষমতা বা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে। সুপ্রীতি, অর্থাৎ পাহাড় থেকে সমর্থন সর্বোচ্চ, বিজেপির ঘাঁটি শক্ত, এমনকি পাহাড়েও নতুন করে সমর্থন যে আদায় করছে সে ব্যাপারটাও তোমার কথা থেকে যেমনটা উঠে আসলো। ধন্যবাদ দেবুদা আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি থাকার জন্য। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।